আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, শিরিন ফুড অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদেরকে আরও একটা রেসিপি দেখাইতেছি, নাস্তা আইটেম। আমি এর আগেও একটা ভিডিওতে দিয়েছি মেশিনে বানানো সেমাই পিঠা কীভাবে বানাতে হয়, এই রেসিপিটা দিয়েছি। আবার দিয়েছি হচ্ছে এটা কীভাবে রান্না করে খেতে হয় মাংসের ঝোল দিয়ে। এখন আবারও ওই সেমাই মেশিনের সেমাই বানানো পিঠাটা দিয়ে আরও একটা নাস্তার আইটেম বানাচ্ছি আজকে, দেখুন কীভাবে বানায়। আশা করি আপনাদের ভালো লাগবে। দুধ চিনি দিয়ে এই সেমাইটা যে রান্না করে সুন্দর একটা নাস্তা, মানে সুন্দর একটা নাস্তা হয়, খেতে অনেক ভালো লাগে, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। 1 কেজি দুধ জাল করে নিয়েছি। এখন দিয়ে দিলাম গরম মশলা, এলাচ আর দারচিনি, দিয়ে আরও একটু জাল করে নেব ভালোভাবে। দিয়ে দেবো চিনি, এটা দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি, মিষ্টি যে যেমন খান, বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম। এভাবে কতক্ষণ জাল করে নেব। এই দেখুন দুধটা বলক উঠে এসেছে। এখন আমরা সেমাইগুলো একটু একটু করে দিব আর নাড়া দেব। এই যে সেমাইগুলো, এই যে আমি সেমাইগুলো নিয়েছি এখানে, দেখুন এটা মেশিনে বানানো হয়েছে সেই সেমাই পিঠা। এখন একটু একটু করে দুধের ভিতরে ছেড়ে দিব আর নাড়ব। এভাবে রান্না করতে হয়, নইলে দলা পেকে যেতে পারে। এই তো এভাবে একটু একটু করে দিব, একটু পর পর আমরা দিব আর নাড়া দিব। অনেক ভালো লাগে খেতে এই সেমাইটা। নাড়ার পরে একটু যখন ভারী হয়ে আসবে তখন আর দেবো না, একটু ভারী হয়ে আসলে দেওয়া যাবে না। এই তো নাড়া দিয়ে দেখতেছি আমি কীভাবে যে রান্নাটা করব, দেখতে থাকেন। এভাবে দেখব ঘন হয়ে আসলে আর দিব না, আরও একটু দিব। এই তো আমরা এখন একটু ফ্রেশ নারিকেল দিয়ে দিব, নারিকেল কুড়া। এতে এখন আর নাড়ব, নারিকেল কুড়া দেয় অনেক ভালো লাগে খেতে। তো আমার সেমাই পিঠা বানানো শেষ। এই যে এইভাবে রান্না করেছি দুধ চিনি নারিকেল কুড়া দিয়ে, অনেক সুন্দর একটা ফ্লেভার, খেতে অনেক ভালো লাগবে। এই তো আমার রান্না শেষ, তো চুলাটা অফ করে দিলাম, এখন পরিবেশন করে দেখাচ্ছি। এতো এইভাবে সেমাই রান্নাটা শেষ করলাম, সেমাই পিঠা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে এই রেসিপিটা। আর আমাদেরকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, লাইক দিবেন। আর আজকে যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলোর ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, এভাবে আমাদের ভিডিও দেখবেন।